হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজকে চলেছি আরেকটা ব্র্যান্ড নিউ ভ্লগ নিয়ে। আজকে আমাদের ভ্লগের 16 নম্বর পর্ব হতে চলেছে, মানে বুঝতে পারছ আমি তো খুব এক্সাইটেড, কারণ ভাই দেখতে দেখতে 16টা পার্ট চলে এলো আমাদের। আজকে আমাদের সেরকম কোনো কাজ নেই, আজকে আমরা একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে চলেছি, সেটা হচ্ছে আমার একটা বন্ধুর বোনের বিয়ে। সো আমরা এখন সোজা চলে যাচ্ছি সাইমদের কাছে, আমরা একসঙ্গে দেখা করি আগে, তারপর আমরা চলে যাব গিফট নিতে, কারণ এখন আমাদের গিফট নেওয়া হয় না, এখন প্রায় 1টা বেজেও গেছে। তো চলো যাওয়া যাক। নুনঠিয়া থেকে গিফটটা কিনি। ওই নুনঠিয়া থেকে, নুনঠিয়া থেকে কিনে লে। আরে 98টা নেই বলা হচ্ছে, হাবদে হাবদে যাই, যদি কিছু না মাথায় ঢুকে কিছু নিয়ে যাবো নিচ ভেবে পাইনি কি করবো বলে তো। আবার ভাবতে ভাবতে বিয়ে বাড়ির প্যান্ডেলে বসে যাই, তাও তোরা কিনা সময় পাসনি। তাহলে সাইম আমাদের গিফটটা মোটামুটি ভালো দামে নিল। হ্যাঁ না, মোটামুটি এমন জিনিস দিয়েছি 5 বছরের গ্যারান্টি আছে, আর একটু দামি দিলে ভালো হতো, তাই না? সংসারটা 5 বছর টিকে গেলে ভালো। তাড়াহুড়ো করে চলে আসি পেট্রোল পাম্পে, কারণ ভাই আজকে আমাদের অনেকটা রাস্তা যেতে হবে, আর ওইদিকের মানে ওইদিকের রাস্তায় কোনো পেট্রোল পাম্পও নেই। সো আমরা ভাবলাম এখান থেকেই পেট্রোলটা তুলে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে, নাহলে আবার ফেসে গেলে তো ব্যাস ভাই, বিয়েবাড়ি মাটি হয়ে যাবে। তানবীরকে যে তুলবো, ওকে যদি রেখে চলে যাওয়া হতো কি অবস্থাটা হতো? অজ্জে ভাত খেয়ে খেয়ে শুয়ে পড়ছি না, আমার কি করতে। এখন দাউনতলার বাঁধে এসে গেছি। তানবীর মুখ দেখা না, মুখ লুকাচ্ছিস কেন? থাক না, আমার মুখ বেশি ভাইরাল করে লাভ নেই। চশমা কই? চশমা নেই ভাই। এখন আমরা এসে গেছি 98। তো আমরা এখন ম্যাপটা অন করে নিয়েছি লোকেশন দেওয়ার জন্য, আমরা কারণ প্রপার জানি না যে কোথায় বিয়ে হচ্ছে। তো ম্যাপটা অন করার মূল কারণ হচ্ছে আমরা জানি না প্রপার ঠিক বিয়ে বাড়িটা কোথায় হচ্ছে, কারণ এদিকে আমরা কোনোদিন আসি না, এই প্রথমবার আসি। তাই লাইভ লোকেশন নিয়ে আমরা চলে যাচ্ছি এখন সোজা বিয়ে বাড়িতে। সো আমরা খুব কাছাকাছি এসে গেছি, তাই হোল্ডার থেকে মোবাইলটা খুলে নিয়েছি, আর হয়তো 2-1 মিনিটের রাস্তা আছে। আর এই জায়গাটায় ভাই কিন্তু খুব সুন্দর লাগছে জায়গাটা, ঠিক আছে? কোনো বাড়ি নেই, ঘর নেই, শুধু মাঠ আর মাঠ, যত দূরই চোখ যাচ্ছে শুধু মাঠ। তো এখানে দেখে কি মনে হচ্ছে? সো ফাইনালি আমরা চলে আসি সূরজের কাছে। তো তানবীর এখন এটা দিতে যাবে, কই দেখা, এটা ভিতরে দিতে যাবে, খুঁজে পাচ্ছি না। আমরা দাঁড়াচ্ছি, যা তুই দিয়ে, তুই এখন তুই ভিআইপি না, আমি একা যাব না ভাই। এই চল 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 চল, সবাই মিলে যাব। চল চল, আমার স্যার সরব, আসসালামু আলাইকুম, কেমন আছো? ভালো আছো তো? আলহামদুলিল্লাহ। দেখো আমাদের একটা নিরীহ ছেলে, যাকে 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 সব আর একটা নিরীহ দূর দূর থেকে দেখতে পাচ্ছেন আপনারা, আমার ভিডিওতে এরকম এরকম একটা থাকে। সো আমরা এসেই একটু আড্ডা দিতে চলে আসি সবাই মিলে একসাথে, তারপর আমরা সোজা চলে যাব খেতে। তো আমরা এখন খেতে বসে গেছি, দেখো টেবিলে বসে পড়েছি, আর ছোট মামারা চলে এসেছে, ছোট মামারা ওদিকে বসছে, তানবীর
ব্যবসা করে দুটো আরো পকোড়া নিয়েছে আনতে গেছে। দেখো এসব গেছে মিটুর জন্য স্পেশাল। সো আমরা বিয়ে বাড়ি খেয়ে এখন চলে যাচ্ছি সোজা বাড়ি। আর ভাই বুঝতেই পারছো বিয়ে বাড়িতে গিয়ে বেশি ভিডিও করা পসিবল না, তাই যতটা পেরেছি ততটা নিয়েছি। সো চলো এখন বাড়িতে যাওয়া যাক। বাড়িতে এসে ভাই 10 মিনিট রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছি, আর এখন যাব দাদিমাকে নিয়ে সোজা বাগনানে। তো তারপর নন্ঠে আমাকে দাঁড়াতে হয় কিছু ওষুধ নেওয়ার জন্য, আর এখন অলরেডি আমার ওষুধ নেওয়াটা হয়ে গেছে। তো চলো এখন সোজা বাগনানে যাওয়া যাক। আর আমাদের ভাই বাগনানের 5 নম্বর প্ল্যাটফর্মে এদিকে ঠিকঠাক হাঁটার জায়গাও পাওয়া যায় না, কারণ এই টোটোওয়ালাগুলো ভাই এত জ্যাম করে দেয় যে কি বলবো। সো এখন চলে যাচ্ছি সোজা টিকিট কাউন্টারে টিকিট নিতে। তো তারপর দাদিমাকে ছেড়ে আমি এখন বাইকের কাছে চলে যাচ্ছি। আগে বাইকটা নিই, তারপর কথা হচ্ছে। তো তারপর আমরা সোজা এখন চলে যাচ্ছি কালীবাড়ি। আর মুস্তাকের হুইলি দেখো ভাই, দারুণ দারুণ। সো তারপর আমরা কালীবাড়িতে চলে আসি একদম চা খেতে। বিবেক কি ব্লগে আসা যাবে না? এরকম কোনো ব্যাপার না, ঠিক আছে। কি বলছো রবি? রেটটা কি হচ্ছে? রেটটা ব্লিঙ্ক হচ্ছে, মানে রেকর্ড হচ্ছে বলে এটা ব্লিঙ্ক হচ্ছে, বোঝার একটা উপায় আছে। তো আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। টাটা।